বাদ রাজা এখন নাস্তিকের পরিবেশ সরে গিয়ে আস্তিকের পরিবেশ সৃষ্টি হয়েছে মানুষ এই সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে রাজধানীর দশমীঘাট ক্লাব আয়োজিত নবমী গণেশ চতুর্থী উৎসবের উদ্বোধন করে এই কথা বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা প্রতি বছরের মতো এবারেও রাজ্যে গণেশ চতুর্থী উৎসব উদযাপিত হচ্ছে দেবশিল্পী বিশ্বকর্মা পূজোর দিন থেকে শুরু হয়ে গেছে গণেশ চতুর্থী উৎসব সোমবার সন্ধ্যারাতে রাজধানী আগরতলার একাধিক গণেশ পুজো মণ্ডপের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রাজধানীর দশমীঘাট ক্লাব আয়োজিত নবম গণেশ চতুর্থী উৎসবের উদ্বোধন করেন এদিন তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার স্থানীয় কর্পোরেটর সহ দশমীঘাট ক্লাবের সভাপতি সম্পাদক ও অন্যান্য ক্লাব সদস্যরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের বর্তমানে নাস্তিকের পরিবেশ দূরীভূত হয়ে আস্তিকের পরিবেশ সৃষ্টি হয়েছে এর প্রভাব পড়েছে সমাজ জীবনেও মানুষ বুঝতে পেরেছে যে এই সুন্দর পৃথিবী সকলের জন্য সবাইকে একসাথে এগিয়ে চলার উপদেশ দেন তিনি এদিন সন্ধ্যায় বিশালগড় রাউতখোলা গণপতি উৎসব মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন তিনি বটদোয়ালি ওয়াটার সাপ্লাই লেনে গণেশ পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী এছাড়াও মহারাজগঞ্জ বাজারে একটি পুজো মণ্ডপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রিপোর্ট ফোকাস রিপোর্ট।